এই যে শুনছেন, আপনাকে বলছি, কত কিছুই তো আমরা ঠিক করে করতে পারি না, তবু ভালোবাসার টানে করি। কেউ গিটারটা ভালো বাজাতে পারি না, তবুও নিয়ে বসে থাকি। কেউ গাইতে পারি না, তবুও গুনগুন করি। কেউ নাচতে পারি না, তবুও কোমর দুলিয়ে ফেলি। কেউ খুব একটা ভালো লিখতে পারি না, তবুও ভরিয়ে ফেলি পাতার পর পাতা। কেউ অভিনয়টা ঠিকঠাক করতে পারি না, তবুও স্টেজ ছাড়ি না। কেউ সেলসে তুখর নয়, তবু স্বপ্ন দেখে একদিন এমপ্লয়ি অব দ্য মান্থ হবার। কেউ ভালো জায়গায় ঘুরতে যেতে পারি না, তাই দীঘাই যাই বারবার। কেউ রান্নায় নুন ঝাল মশলার আন্দাজ বুঝি না, তবু রেঁধে খাওয়াতে ভালোবাসি। কেউ ওয়ান পিস ঠিক করে ক্যারি করতে পারি না, তবু ইচ্ছের ঝোঁকে পরে ফেলি। কেউ মেকআপ করতে পারি না, নিখুঁতভাবেও পারি না, তবুও করি, হয়তো কাজলটা একটু ধেবড়ে যায়। কেউ ফুটবল ক্রিকেটটা তেমন ভালো খেলতে পারি না, তবুও ভালোবেসে খেলি, হয়তো শূন্য রানেই ফিরে আসি বারবার। কেউ ইংরেজিটা ঠিক করে বলতে পারি না, তবুও তো চেষ্টা করি, তাই না? কত কিছুই তো আমরা ঠিক করে পারি না, কত কিছুতেই তো আমরা নিখুঁত নই, তবুও করি, কারণ ভালো লাগে করতে, ইচ্ছা করে করতে। অতটা ভালো হচ্ছে না জেনেও করি, আর সেটাই আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের স্বপ্ন দেখায়, আমাদের ভালো রাখে। তাই আপনার যদি আমার কোনো কিছু নিয়ে কোনো খারাপ স্টেটমেন্ট থাকে, যদি আমাকে ডিমোটিভেট করার থাকে, যদি বলার থাকে তুমি খুব খারাপ গান করো, বা ওয়ান পিস খুব বাজে লাগে তোমার ওপরে, বা অভিনয়টা ছেড়ে দাও, ওটা তোমার জন্য নয়, তবে প্লিজ আপনার মতামত আপনার কাছেই রাখুন। আমি জানি আমি নিখুঁত নই, এবং আমি এটাও জানি আপনিও নিখুঁত নন। পারলে সুন্দর হন, ভেতর থেকে হন, নিখুঁত না হলেও চলবে।